তার পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই ব্যাগপত্তর গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। এই তো কয়েকদিন আগেই বিদেশ ভ্রমণ করে এলেন, কিন্তু তাতে কি, ফের ত্রিনা সাহার মন উড়ু উড়ু, সে কথা নিজেই জানিয়েছেন পর্দার গুনগুন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ত্রিনা, মুখে কাচুমাচু ভাব স্পষ্ট, কিছুই যেন ভালো লাগছে না তার, অন্তত তেমনটাই বললেন অভিনেত্রী। তিনি লিখেছেন, খুবই বোর হচ্ছি আর ভালো লাগছে না, সত্যি একটা বিরতি চাই, কোথায় যাওয়া যায় বলতে পারেন? মাত্র কয়েকদিন আগেই স্বামী নীল ভট্টাচার্য এবং বন্ধুদের সঙ্গে নিয়ে বিদেশ ঘুরে এলেন ত্রিনা, আবারও বেড়াতে যেতে চাইছেন। কাজকর্ম কি তবে শিখেই তুলে দিলেন টেলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী, নাকি কাজের জন্যই সবটা? মনে করা হচ্ছে নতুন কোনো কাজের ইঙ্গিত দিচ্ছেন তার এই পোস্ট, কারণ ত্রিনার সুরে সুরে মিলিয়েছেন টলিউডের আরও এক অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। একদিন আগে তিনিও ত্রিনার মতো মুখ কাচুমাচু করা একটি ছবি দিয়েছেন, লিখেছেন, বাড়িতে বসে বোর হচ্ছি, বেড়াতে যেতে ইচ্ছে করছে, কোথায় যাই বলুন তো। দুই অভিনেত্রীর একেবারে এক সময়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগলো, একই সময় তারা সেই কথা অনুরাগীদের জানালেন। সবটাই কি কাকতালীয়? টলিপাড়ার গুঞ্জন যদিও অন্য কথা বলছেন। অঞ্জন দত্ত পরিচালিত মার্ডার বাই দ্য বে ত্রিনার সঙ্গেই কাজ করছেন অনন্যা, আসন্ন সিরিজের প্রচারের জন্যই কি এই নয়া প্রন্থা, প্রশ্ন অনুরাগীদের মনে।